বন্ধুরা, আমরা তো কোনো কাজ শুরু করার আগে ভেবে নেই আমি হয়তো পারবো না, বা কাজ শুরু করে দু একবার হেরে যাওয়ার পরে আমরা হাল ছেড়ে দিই। কিন্তু আজকের আমি এমন একজনের গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেটা শোনার পর তুমি হার মানার আগে অন্তত 1000 বার চেষ্টা করবে। আর সেই মানুষটা হলো ক্যারোলি টাকাস, যার জীবনের গল্প শুনে হাজার হাজার মানুষ নিজের জীবনকে পরিবর্তন করেছে। তিনি ছিলেন হাঙ্গারির সবচেয়ে ভালো শুটার, সবকটি ন্যাশনাল প্রতিযোগিতায় তিনি জিতে গিয়েছিল। তার ট্যালেন্ট ও শুটারের প্রতিভা দেখে সবাই ভেবে নিয়েছিল 1940 সালে ন্যাশনাল অলিম্পিক পুরস্কারটা উঠবে ক্যারোলির হাতে। ক্যারোলিও সারা বছর ধরে প্রচণ্ড পরিশ্রম করে নিজেকে তৈরি করতে থাকে। তার একটাই স্বপ্ন ছিল 1940 সালে অলিম্পিকে নিজের সেরাটা প্রমাণ করার। তার হাতে ছিল 2 বছর, সে প্রত্যেক দিনের প্রত্যেকটা মিনিট ব্যস্ত ছিল তার সেরাটাকে প্রমাণ করার জন্য, সে নিজেকে তৈরি করছিল। হঠাৎ 1938 সালে আর্মিদের একটা ক্যাম্প চলছিল, তিনি ছিলেন একজন আর্মি হিসাবে সেই ক্যাম্পে ছিল। কিন্তু হঠাৎ একটা গ্রেনেড বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে তার এতদিনের স্বপ্ন যে একজন শুটার হবে সেই ডান হাতটা উড়ে যায় সেই বিস্ফোরণে। তার এতদিনের স্বপ্ন ইচ্ছা সব যেন ভেঙে চুরমার হয়ে গেল। তুমি কি ভাবছো, সে তার স্বপ্নকে ওখানে শেষ করে দিয়েছে? না বন্ধু, সে ঠিক করলো তার যে বাম হাত রয়েছে সে তার বাম হাত দিয়ে তার স্বপ্নকে পূরণ করবে। দেখো মানুষটার কতটা ইচ্ছা শক্তি ও জেদ রয়েছে। যে বাম হাতে সে ভালো করে লিখতে পারতো না, সেই বাম হাত দিয়ে তিনি তার শুটারের অনুশীলন করা শুরু করলো। তিনি ঠিক করলো অসম্ভবকে সম্ভব করে দেখাবেই। তিনি নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো। তার বিস্ফোরণে যে ডান হাত তিনি হারিয়ে ফেলেছে সেই অনুতাপ মাথা থেকে মুছে ফেললো। কিন্তু 1940 সাল ও 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। তার সামনে অপেক্ষা 1948 সাল, কিন্তু এদিকে তার বয়স 28 থেকে 38 বছর হয়ে গিয়েছে। তিনি 1948 সালে বাঘা বাঘা তরুণ প্রতিযোগীদের সাথে লড়াই করে তিনি অলিম্পিকে গোল্ড মেডেল জয় করে। শুধু 1948 সালে নয়, 1952 সালেও তিনি গোল্ড মেডেল জয় করেন। তিনি হলেন সেই শুটার যে কিনা অলিম্পিকে পরপর 2 বার গোল্ড মেডেল জয় করেছে। বন্ধুরা, আমি আজকের এই গল্পটার দ্বারা কি বোঝাতে চাইলাম বলতো, যে কোনো কিছুতে হাল ছেড়ে দেওয়ার আগে তোমরা বারবার চেষ্টা করো, হয়তো ব্যর্থ হবে। কারণ একটা কথা জানবে, ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। বন্ধুরা, আমি গৌরাঙ্গ, এতক্ষণ আপনারা দেখছিলেন জি বাংলা মোটিভেশন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন ও আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।